42তম পর্ব। চট্টগ্রাম এখন আরাকানের অধীন। গোবিন্দমাণিক্য নির্বাসিতভাবে চট্টগ্রামে আসিয়াছেন শুনিয়া আরাকানের রাজা মহা সমারোহপূর্বক তাহার নিকট দূত প্রেরণ করিলেন, বলিয়া পাঠাইলেন, যদি সিংহাসন পুনরায় অধিকার করিতে চান তাহা হইলে আরাকানপতি তাহাকে সাহায্য করিতে পারেন। গোবিন্দমাণিক্য কহিলেন, না, আমি সিংহাসন চাই না। দূত কহিল, তবে আরাকান রাজসভায় পূজনীয় অতিথি হইয়া মহারাজ কিছুকাল বাস করুন। রাজা কহিলেন, আমি রাজসভায় থাকিব না, চট্টগ্রামের এক পার্শ্বে আমাকে স্থান দান করিলে আমি আরাকান রাজের নিকটে ঋণী হইয়া থাকিব। দূত কহিল, মহারাজের যেখানে অভিরুচি সেইখানেই থাকিতে পারেন, এ সমস্ত আপনারই রাজ্য মনে করিবেন। আরাকান রাজের কতকগুলি অনুচর রাজার সঙ্গে সঙ্গেই রহিল। গোবিন্দমাণিক্য তাহাদিগকে নিষেধ করিলেন না। তিনি মনে করিলেন, হয়তোবা আরাকানপতি তাহাকে সন্দেহ করিয়া তাহার নিকট লোক রাখিতে ইচ্ছা করেন। ময়ানী নদীর ধারে মহারাজ কুটির বাঁধিয়াছেন। স্বচ্ছ সলিলা ক্ষুদ্র নদী ছোট বড় শিলাখণ্ডের উপর দিয়া দ্রুত বেগে চলিয়াছে। দুই পার্শ্বে কৃষ্ণবর্ণের পাহাড় খাড়া হইয়া আছে। কালো পাথরের উপর বিচিত্র বর্ণের শৈবাল ঝুলিতেছে। মাঝে মাঝে ছোট ছোট গহ্বর আছে, তাহার মধ্যে পাখি বাসা করিয়াছে। স্থানে স্থানে দুই পার্শ্বের পাহাড় এত উচ্চ যে অনেক বিলম্বে সূর্যের দুই একটি কর নদীর জলে আসিয়া পতিত হয়। বড় বড় গুল্ম বিবিধ আকারের পল্লব বিস্তার করিয়া পাহাড়ের গাত্রে ঝুলিতেছে। মাঝে মাঝে নদীর দুই তীরে ঘন জঙ্গলের বাহু অনেক দূর পর্যন্ত চলিয়া গিয়াছে। একটা দীর্ঘ শাখাহীন শ্বেত গর্জন বৃক্ষ পাহাড়ের উপরে হেলিয়া রহিয়াছে। নিচে নদীর চঞ্চল জলে তাহার ছায়া নাচিতেছে। বড় বড় লতা তাহাকে আচ্ছন্ন করিয়া ঝুলিয়া রহিয়াছে। ঘন সবুজ জঙ্গলের মাঝে মাঝে স্নিগ্ধ শ্যামল কদলী বন, মাঝে মাঝে দুই তীর বিদীর্ণ করিয়া ছোট ছোট নির্ঝর শিশুদিগের ন্যায় আকুল বাহু চঞ্চল আবেগ ও কলকল শুভ্র হাস্য লইয়া নদীতে আসিয়া পড়িতেছে। নদী কিছুদূর সমভাবে গিয়া স্থানে স্থানে শিলা সোপান বাহিয়া ফেনাইয়া নিম্নাভিমুখে ঝরিয়া পড়িতেছে। সেই অবিশ্রাম ঝরঝর শব্দ নিস্তব্ধ শৈল প্রাচীরে প্রতিধ্বনিত হইতেছে। এই ছায়া শীতল প্রবাহ স্নিগ্ধ ঝরঝর শব্দের মধ্যে স্তব্ধ শৈল তলে গোবিন্দমাণিক্য বাস করিতে লাগিলেন। হৃদয় বিস্তারিত করিয়া দিয়া হৃদয়ের মধ্যে শান্তি সঞ্চয় করিতে লাগিলেন। নির্জন প্রকৃতির শান্তনাময় গভীর প্রেম নানা দিক দিয়া সহস্র নির্ঝরের মতো তাহার হৃদয়ের মধ্যে পড়িতে লাগিল। তিনি আপনার হৃদয়ের গুহার মধ্যে প্রবেশ করিয়া সেখান হইতে ক্ষুদ্র অভিমান সকল মুছিয়া ফেলিতে লাগিলেন। দ্বার উন্মুক্ত করিয়া দিয়া আপনার মধ্যে বিমল আলোক ও বায়ুর প্রবাহ গ্রহণ করিতে লাগিলেন। কে তাহাকে দুঃখ দিয়াছে, ব্যথা দিয়াছে, কে তাহার স্নেহের বিনিময় দেয় নাই, কে তাহার নিকট হইতে এক হস্তে উপহার গ্রহণ করিয়া অপর হস্তে কৃতজ্ঞতা অর্পণ করিয়াছে, কে তাহার নিকট সমাদৃত হইয়া তাহাকে অপমান করিয়াছে, সমস্ত তিনি ভুলিয়া গেলেন। এই শৈলাসন বাসিনী অতি পুরাতন প্রকৃতির অবিশ্রাম কার্যশীলতা অথচ চিরনিশ্চিন্ত প্রশান্ত নবীনতা দেখিয়া তিনি নিজেও যেন সেইরূপ পুরাতন, সেইরূপ বৃহৎ, সেইরূপ প্রশান্ত হইয়া উঠিলেন। তিনি যেন সুদূর জগৎ পর্যন্ত আপনার কামনাশূন্য স্নেহ বিস্তারিত করিয়া দিলেন। সমস্ত বাসনা দূর করিয়া দিয়া জোর হস্তে কহিলেন, হে ঈশ্বর, পতনোন্মুখ সম্পদ শিখর হইতে তোমার ক্রোড়ের মধ্যে ধারণ করিয়া আমাকে এ যাত্রা রক্ষা করিয়াছ। আমি মরিতে বসিয়াছিলাম, আমি বাঁচিয়া গিয়াছি। যখন রাজা হইয়াছিলাম তখন আমি আমার মহত্ব জানিতাম না, আজ সমস্ত পৃথিবীময় আমার মহত্ব অনুভব করিতেছি। অবশেষে দুই চক্ষে জল পড়িতে লাগিল। বলিলেন, মহারাজ, তুমি আমার স্নেহের ধ্রুবকে কাড়িয়া লইয়াছ, সে বেদনা এখনো হৃদয় হইতে সম্পূর্ণ যায় নাই।
আজ আমি বুঝিতেছি যে তুমি ভালোই করিয়াছো। আমি সেই বালকের প্রতি স্বার্থপর স্নেহে আমার সমুদয় কর্তব্য আমার জীবন বিসর্জন দিতেছিলাম, তুমি আমাকে বিপদ হইতে রক্ষা করিয়াছো। আমি ধ্রুবকে আমার সমস্ত পুণ্যের পুরস্কার বলিয়া গ্রহণ করিয়াছিলাম, তুমি তাহাকে কাড়িয়া লইয়া শিক্ষা দিতেছ যে পুণ্যের পুরস্কার পুণ্য। তাই আজ সেই ধ্রুবের পবিত্র বিরহ দুঃখকে সুখ বলিয়া তোমার প্রসাদ বলিয়া অনুভব করিতেছি। আমি বেতন লইয়া ভৃত্যের মতো কাজ করিব না প্রভু, আমি তোমার প্রেমের বশ হইয়া তোমার সেবা করিব। গোবিন্দমাণিক্য দেখিলেন নির্জনে ধ্যান পরায়ণা প্রকৃতি যে স্নেহ দ্বারা সঞ্চয় করিতেছে, স্বজনে লোকালয়ের মধ্যে তাহা নদী রূপে প্রেরণ করিতেছে, যে তাহা গ্রহণ করিতেছে তাহার তৃষ্ণা নিবারণ হইতেছে, যে করিতেছে না তাহার প্রতিও প্রকৃতির কোনো অভিমান নাই। গোবিন্দমাণিক্য কহিলেন, আমিও আমার এই বিজনে সঞ্চিত প্রেম স্বজনে বিতরণ করিতে বাহির হইব বলিয়া তাহার পর্বতাশ্রম ছাড়িয়া তিনি বাহির হইলেন। সহসা রাজত্ব ছাড়িয়া দিয়া উদাসীন হওয়া লেখায় যতটা সহজ মনে হয় বাস্তবিক ততটা সহজ নহে। রাজবেশ ছাড়িয়া দিয়া গেরুয়া বস্ত্র পরা নিতান্ত অল্প কথা নহে, বরঞ্চ রাজ্য পরিত্যাগ করা সহজ, কিন্তু আমাদের আজন্মকালের ছোট ছোট অভ্যাস আমরা অনায়াসে ছাড়িতে পারি না। তাহারা তাহাদের তীব্র ক্ষুধা তৃষ্ণা লইয়া আমাদের অস্থি মাংসের সহিত লিপ্ত হইয়া আছে, তাহাদিগকে নিয়মিত খোরাক না যোগাইলে তাহারা আমাদের রক্ত শোষণ করিতে থাকে। কেহ যেন মনে না করেন যে গোবিন্দমাণিক্য যতদিন তাহার বিজন কুটিরে বাস করিতেছিল ততদিন কেবল অবিচলিত চিত্তে স্থানুর মতো বসিয়াছিলেন, তিনি পদে পদে আপনার সহস্র ক্ষুদ্র অভ্যাসের সহিত যুদ্ধ করিতেছিলেন। যখনই কিছুর অভাবে তাহার হৃদয় কাতর হইতেছিল তখনই তিনি তাহাকে ভর্ৎসনা করিতেছিলেন, তিনি তাহার মনের সহস্রমুখী ক্ষুধাকে কিছু না খাইতে দিয়া বিনাশ করিতেছিলেন। পদে পদে এই শত শত অভাবের উপর জয়ী হইয়া তিনি সুখ লাভ করিতেছিলেন। যেমন দুরন্ত অশ্বকে দ্রুত বেগে ছুটাইয়া শান্ত করিতে হয়, তেমনি তিনি তাহার অভাব কাতর অশান্ত হৃদয়কে অভাবের মরুময় প্রান্তরের মধ্যে অবিশ্রাম দৌড় করাইয়া শান্ত করিতেছিলেন। অনেক দিন পর্যন্ত এক মুহূর্ত তাহার বিশ্রাম ছিল না। পার্বত্য প্রদেশ ছাড়িয়া গোবিন্দমাণিক্য দক্ষিণে সমুদ্রাভিমুখে চলিতে লাগিলেন। সমস্ত বাসনার দ্রব্য বিসর্জন দিয়া তিনি হৃদয়ের মধ্যে আশ্চর্য স্বাধীনতা অনুভব করিতে লাগিলেন। কেহ তাহাকে আর বাঁধিতে পারে না, অগ্রসর হইবার সময় কেহ তাহাকে আর বাধা দিতে পারে না। প্রকৃতিকে অত্যন্ত বৃহৎ দেখিলেন এবং আপনাকেও তাহার সহিত এক বলিয়া মনে হইল। বৃক্ষ লতার সে এক নূতন শ্যামল বর্ণ, সূর্যের সে এক নূতন কনক কিরণ, প্রকৃতির সে এক নূতন মুখশ্রী দেখিতে লাগিলেন। গ্রামে গিয়া মানবের প্রত্যেক কাজের মধ্যে তিনি এক নূতন সৌন্দর্য দেখিতে লাগিলেন। মানবের হাস্যালাপ ওঠা বসা চলাফেরার মধ্যে তিনি এক অপূর্ব নৃত্য গীতের মাধুরী দেখিতে পাইলেন। যাহাকে দেখিলেন তাহাকে কাছে ডাকিয়া কথা কহিয়া সুখ পাইলেন। যে তাহাকে উপেক্ষা প্রদর্শন করিল তাহার নিকট হইতে তাহার হৃদয় দূরে গমন করিল না, সর্বত্র দুর্বলকে সাহায্য করিতে এবং দুঃখীকে সান্ত্বনা দিতে ইচ্ছা করিতে লাগিল। তাহার মনে হইতে লাগিল, আমার নিজের সমস্ত বল এবং সমস্ত সুখ আমি পরের জন্য উৎসর্গ করিলাম, কেননা আমার নিজের কোনো কাজ নাই, কোনো বাসনা নাই। সচরাচর যে সকল দৃশ্য কাহারও চোখে পড়ে না তাহা নূতন আকার ধারণ করিয়া তাহার চোখে পড়িতে লাগিল। যখন দুই ছেলেকে পথে বসিয়া খেলা করিতে দেখিতেন, দুই ভাইকে পিতা পুত্রকে মাতা ও শিশুকে একত্রে দেখিতেন, তাহারা ধুলিলুপ্ত হোক দরিদ্র হোক কদর্য হোক, তিনি তাহাদের মধ্যে দূর দূরান্ত ব্যাপী মানব হৃদয় সমুদ্রের অনন্ত গভীর প্রেম দেখিতে পাইতেন। একটি শিশু ক্রোড়া জননীর মধ্যে তিনি যেন অতীত ও ভবিষ্যতের সমস্ত মানব শিশুর জননীকে দেখিতে পাইতেন।
দুই বন্ধুকে একত্র দেখিলেই তিনি সমস্ত মানব জাতিকে বন্ধু প্রেমে সহায় বাণ অনুভব করিতেন। পূর্বে যে পৃথিবীকে মাঝে মাঝে মাতৃহীনা বলিয়া বোধ হইত, সেই পৃথিবীকে আনত নয়না চির জাগ্রত জননীর কোলে দেখিতে পাইলেন। পৃথিবীর দুঃখ শোক দারিদ্র বিবাদ বিদ্বেষ দেখিলেও তাহার মনে আর নৈরাশ্য জন্মিত না। একটি মাত্র মঙ্গলের চিহ্ন দেখিলেই তাহার আশা সহস্র অমঙ্গল ভেদ করিয়া স্বর্গাভিমুখে প্রস্ফুটিত হইয়া উঠিত। আমাদের সকলের জীবনেই কি কোনো না কোনো দিন এমন এক অভূতপূর্ব নূতন প্রেম ও নূতন স্বাধীনতার প্রভাব উদিত হয় না? যেদিন সহসা এই হাস্য ক্রন্দনময় জগৎকে এক সুকোমল নবকুমারের মতো এক অপূর্ব সৌন্দর্য প্রেম ও মঙ্গলের ক্রোড়ে বিকাশিত দেখিয়াছি, যেদিন কেহ আমাদিগকে ক্ষুব্ধ করিতে পারে না, কেহ আমাদিগকে জগতের কোনো সুখ হইতে বঞ্চিত করিতে পারে না, কেহ আমাদিগকে কোনো প্রাচীরের মধ্যে রুদ্ধ করিয়া রাখিতে পারে না, যেদিন এক অপূর্ব বাঁশি বাজিয়া ওঠে, এক অপূর্ব বসন্ত জাগিয়া ওঠে, চরাচর চির যৌবনের আনন্দে পরিপূর্ণ হইয়া যায়, সেদিন সমস্ত দুঃখ দারিদ্র বিপদকে কিছুই মনে হয় না। নূতন স্বাধীনতার আনন্দে প্রসারিত হৃদয় গোবিন্দমাণিক্যের জীবনে সেই দিন উপস্থিত হইয়াছে। দক্ষিণ চট্টগ্রামের রামু শহর এখনো 10 ক্রোশ দূরে। সন্ধ্যার কিঞ্চিত পূর্বে গোবিন্দমাণিক্য যখন আলম্ফখাল নামক ক্ষুদ্র গ্রামে গিয়া পৌঁছিলেন, তখন গ্রাম প্রান্তবর্তী একটি কুটির হইতে ক্ষীণ কণ্ঠ বালকের ক্রন্দন ধ্বনি শুনিতে পাইলেন। গোবিন্দমাণিক্যের হৃদয় সহসা অত্যন্ত চঞ্চল হইয়া উঠিল। তিনি তৎক্ষণাৎ সেই কুটিরে গিয়া উপস্থিত হইলেন। দেখিলেন যুবক কুটির স্বামী একটি শীর্ণ বালককে কোলে করিয়া লইয়া ঘরের মধ্যে পায়চারি করিতেছে। বালক থরথর করিয়া কাঁপিতেছে এবং থাকিয়া থাকিয়া ক্ষীণ কণ্ঠে কাঁদিতেছে। কুটির স্বামী তাহাকে বুকের মধ্যে চাপিয়া ধরিয়া ঘুম পাড়াইবার চেষ্টা করিতেছে। সন্ন্যাস বেশি গোবিন্দমাণিক্যকে দেখিয়া সে শশব ব্যস্ত হইয়া পড়িল। কাতর স্বরে কহিল, ঠাকুর ইহাকে আশীর্বাদ করো। গোবিন্দমাণিক্য আপনার কম্বল বাহির করিয়া কম্পমান বালকের চারিদিকে জড়াইয়া দিলেন। বালক একবার কেবল তাহার শীর্ণ মুখ তুলিয়া গোবিন্দমাণিক্যের দিকে চাহিল। তাহার চোখের নিচে কালি পড়িয়াছে। তাহার ক্ষীণ মুখের মধ্যে দুখানি চোখ ছাড়া আর কিছু নাই যেন। একবার গোবিন্দমাণিক্যকে দেখিয়াই দুইখানি পাণ্ডুবর্ণ পাতলা ঠোঁট নাড়িয়া ক্ষীণ অব্যক্ত শব্দ করিল। আবার তখনই তাহার পিতার স্কন্ধের উপর মুখ রাখিয়া চুপ করিয়া পড়িয়া রহিল। তাহার পিতা তাহাকে কম্বল সমেত ভূমিতে রাখিয়া রাজাকে প্রণাম করিল এবং রাজার পদধূলি লইয়া ছেলের গায়ে মাথায় দিল। রাজা ছেলেকে তুলিয়া লইয়া জিজ্ঞাসা করিলেন, ছেলেটির বাপের নাম কি? কুটির স্বামী কহিল, আমি ইহার বাপ, আমার নাম যাদব। ভগবান একে একে আমার সকল কটিকে লইয়াছেন, কেবল এইটি এখনো বাকি আছে বলিয়া গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। রাজা কুটির স্বামীকে বলিলেন, আজ রাত্রে আমি তোমার এখানে অতিথি, আমি কিছুই খাইব না, অতএব আমার জন্য আহারাদির উদ্যোগ করিতে হইবে না, কেবল এখানে রাত্রি যাপন করিব বলিয়া সে রাত্রি সেইখানে রহিলেন। অনুচরগণ গ্রামের এক ধনী কায়স্থের বাড়ি আতিথ্য গ্রহণ করিল। ক্রমে সন্ধ্যা হইয়া আসিল। নিকটে একটা পানা পুকুর ছিল, তাহার উপর হইতে বাষ্প উঠিতে লাগিল। গোয়ালঘর হইতে খড় এবং শুষ্ক পত্র জ্বালানোর গুরুভার ধোঁয়া আকাশে উঠিতে পারিল না, গুড়ি মারিয়া সম্মুখের বিস্তৃত জল মাঠকে আচ্ছন্ন করিয়া ধরিল। আশেপাশের বেড়ার কাছ হইতে কর্কশ স্বরে ঝিঁঝি ডাকিতে লাগিল। বাতাস একেবারে বন্ধ, গাছের পাতাটি নড়িতেছে না। পুকুরের অপর পারে ঘন বাঁশ ঝাড়ের মধ্যে হইতে একটা পাখি থাকিয়া থাকিয়া টি টি করিয়া ডাকিয়া উঠিতেছে। ক্ষীণালোকে গোবিন্দমাণিক্য সেই রুগ্ন বালকের বিবর্ণ শীর্ণ মুখ দেখিতেছেন। তিনি তাহাকে ভালোরূপ কম্বলে আবৃত করিয়া তাহার শয্যার পার্শ্বে বসিয়া তাহাকে নানাবিধ গল্প শুনাইতে লাগিলেন। সন্ধ্যা অতীত হইল, দূরে শৃগাল ডাকিয়া উঠিল। বালক
গল্প শুনিতে শুনিতে রোগের কষ্ট ভুলিয়া ঘুমাইয়া পড়িল। রাজা তাহার পার্শ্বের ঘরে আসিয়া শয়ন করিলেন। রাত্রে তাহার ঘুম হইল না, কেবল ধ্রুবকে মনে পড়িতে লাগিল। রাজা কহিলেন, ধ্রুবকে হারাইয়া সকল বালককেই আমার ধ্রুব বলিয়া বোধ হয়। খানিক রাত্রে শুনিলেন পাশের ঘরে ছেলেটি জাগিয়া উঠিয়া তাহার বাপকে জিজ্ঞাসা করিতেছে, বাবা ও কি বাজিতেছে? বাপ কহিল, বাঁশি বাজিতেছে। ছেলে কহিল, বাঁশি কেন বাজিতেছে? বাপ কহিল, কাল যে পূজা বাপ আমার। ছেলে কহিল, কাল পূজা? পূজার দিন আমাকে কিছু দেবে না? বাপ কহিল, কি দেব বাবা? ছেলে কহিল, আমাকে একটা রাঙা শাল দেবে না? বাপ কহিল, আমি শাল কোথায় পাব? আমার যে কিছু নেই মানিক আমার। ছেলে কহিল, বাবা তোমার কিছু নেই বাবা? বাপ কহিল, কিছু নেই বাবা, কেবল তুমি আছো। ভগ্ন হৃদয় পিতার গভীর দীর্ঘনিশ্বাস পাশের ঘর হইতে শোনা গেল। ছেলে আর কিছু বলিল না, বোধ করি বাপকে জড়াইয়া ধরিয়া আবার ঘুমাইয়া পড়িল। রাত্রি শেষ হইতে না হইতেই গোবিন্দমাণিক্য গৃহস্বামীর নিকট বিদায় না লইয়াই অশ্বারোহণে রামু শহরের অভিমুখে চলিয়া গেলেন। আহার করিলেন না, বিশ্রাম করিলেন না। পথের মধ্যে একটি ক্ষুদ্র নদী ছিল, ঘোড়া শুদ্ধু নদী পার হইলেন। প্রখর রৌদ্রের সময় রামুতে গিয়া পৌঁছিলেন। সেখানে অধিক বিলম্ব করিলেন না, আবার সন্ধ্যার কিছু পূর্বেই যাদবের কুটিরে আসিয়া উপস্থিত হইলেন। যাদবকে আড়ালে ডাকিয়া আনিলেন। তাহার ঝুলির মধ্যে হইতে একখানি লাল শাল বাহির করিয়া যাদবের হাতে দিয়া কহিলেন, আজ পূজার দিন এই শালটি তোমার ছেলেকে দাও। যাদব কাঁদিয়া গোবিন্দমাণিক্যের পা জড়াইয়া ধরিল, কহিল, প্রভু তুমি আনিয়াছ, তুমিই দাও। রাজা কহিলেন, না আমি দিব না, তুমি দাও। আমি দিলে কোনো ফল নাই, আমার নাম করিও না, আমি কেবল তোমার ছেলের মুখে আনন্দের হাসি দেখিয়া চলিয়া যাইব। রুগ্ন বালকের অতি শীর্ণ ম্লান মুখ প্রফুল্ল দেখিয়া রাজা চলিয়া গেলেন। রাজা বিষণ্ন হইয়া মনে মনে কহিলেন, আমি কোনো কাজ করিতে পারি না, আমি কেবল কয়টা বৎসর রাজত্বই করিয়াছি, কিছুই শিক্ষা করি নাই। কি করিলে একটি ক্ষুদ্র বালকের রোগের কষ্ট একটু নিবারণ হইবে তাহা জানি না, আমি কেবল অসহায় অকর্মণ্যভাবে শোক করিতেই জানি। বিল্বন ঠাকুর যদি থাকিতেন তো ইহাদের কিছু উপকার করিয়া যাইতেন। আমি যদি বিল্বন ঠাকুরের মতো হইতাম। গোবিন্দমাণিক্য বলিলেন, আমি আর ঘুরিয়া ঘুরিয়া বেড়াইব না, লোকালয়ের মধ্যে বাস করিয়া কাজ করিতে শিখিব। রামুর দক্ষিণে রাজাকুলের নিকটে মগদিগের যে দুর্গ আছে, আরাকান রাজের অনুমতি লইয়া সেইখানে তিনি বাস করিতে লাগিলেন। গ্রামবাসীদের যতগুলি ছেলেপিলে ছিল সকলেই দুর্গে গোবিন্দমাণিক্যের নিকটে আসিয়া জুটিল। গোবিন্দমাণিক্য তাহাদিগকে লইয়া একটা বড় পাঠশালা খুলিলেন। তিনি তাহাদিগকে পড়াইতেন, তাহাদের সহিত খেলিতেন, তাহাদের বাড়িতে গিয়া তাহাদের সহিত বাস করিতেন, পীড়া হইলে তাহাদিগকে দেখিতে যাইতেন। ছেলেরা সাধারণত যে নিতান্তই স্বর্গ হইতে আসিয়াছে এবং তাহারা যে দেব শিশু তাহা নহে, তাহাদের মধ্যে মানব এবং দানব ভাবের কিছুমাত্র অপ্রতুল নাই। স্বার্থপরতা, ক্রোধ, লোভ, দেশ, হিংসা তাহাদের মধ্যে সম্পূর্ণ বলবান। তাহার উপরে আবার বাড়িতে পিতা মাতার নিকট হইতেও সকল সময় ভালো শিক্ষা পায় যে তাহা নহে। এই জন্য মগের দুর্গে মগের রাজত্ব হইয়া উঠিল। দুর্গের মধ্যে যেন 49 বায়ু এবং 64 ভূতে একত্র বাসা করিয়াছে। গোবিন্দমাণিক্য এই সকল উপকরণ লইয়া ধৈর্য ধরিয়া মানুষ গড়িতে লাগিলেন। একটি মানুষের জীবন যে কত মহৎ ও কি প্রাণপণ যত্নে পালন ও রক্ষা করিবার দ্রব্য, তাহা গোবিন্দমাণিক্যের হৃদয়ে সর্বদা জাগরুক। তাহার চারিদিকে অনন্ত ফল পরিপূর্ণ মনুষ্য জন্ম সার্থক হয়, ইহাই দেখিয়া এবং নিজের চেষ্টায় ইহাই সাধন করিয়া গোবিন্দমাণিক্য নিজের অসম্পূর্ণ জীবন বিসর্জন করিতে চান। ইহার জন্য তিনি সকল কষ্ট, সকল উপদ্রব সহ্য করিতে পারেন, কেবল মাঝে মাঝে এক একবার হতাশ্বাস হইয়া দুঃখ করিতেন।
আমার কার্য আমি নিপুণরূপে সম্পন্ন করিতে পারিতেছি না। বিল্বন ঠাকুর থাকিলে ভালো হইত। এইরূপে গোবিন্দমাণিক্য 100 ধ্রুবকে লইয়া দিন যাপন করিতে লাগিলেন। ইতি রাজর্ষি উপন্যাসের 42তম পর্ব সমাপ্ত হল। ধন্যবাদ।